ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. জি, এখানে যে ভাই প্রশ্ন করেছেন যে কেউ যদি গালি মন্দ করে তাহলে তার সাথেও কি আত্মীয়তার সম্পর্ক কাটা যাবে না, তো আপনার প্রশ্নের উত্তরে কথা হলো যে আপনাকে যে গাল মন্দ করবে সে নিজেই আত্মীয়তার সম্পর্ক যেন কেটে দিয়েছে, আর আপনি যদি সৎভাবে চলতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার যে ফজিলত বা সওয়াবের কথা বলেছেন তা যদি আপনি পেতে চান, পাওয়ার আশাবাদী হন, তাহলে আপনি যতটা সম্ভব ভালো হয়ে চলবেন, তাদের সাথে ভালো মেলামেশার মাধ্যমে চলবেন। সে যা খারাপ করবে, মন্দ করবে, অন্যায় করবে, সে মানে তার ফল পাবে, তার শাস্তি সে পাবে। বাকি থাকলো যে যতক্ষণ না আপনার কাছে কোনো শরীয়তগত ওজর পাওয়া যাবে, শরীয়তগত ওজর যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ভিন্ন করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের অতিরিক্ত রা কথা বন্ধ করে থাকতে নিষেধ করেছেন। তার মানে যে গালি মন্দ করলো, যার সাথে লড়াই ঝগড়া হইলো, সে তো এক পক্ষ থেকে হয়নি, দুই পক্ষের তরফ দুই পক্ষ থেকেই নিশ্চয়ই কিছু না কিছু হয়ে থাকবে। সেই রাগ ঝালটা 3 দিনের ভেতরে মিটামিটি করে আবার মিলে যেতে হবে। এবার আপনি আগে বেড়ে তাকে সালাম দিবেন বা হয়তো তার সাথে মিলে মিশে থাকার চেষ্টা করবেন এই লোভে বা এই আশায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বহু বড় ফজিলত বলেছেন এই মনে করে। এখন সে যদি আপনার সাথে না মিশে, সে যদি সাইড কেটে পালায়, আপনার সালামের জবাব না দেয়, তার জন্য সে গুনাহগার হবে, সে পাপী হবে। তো মোট কথা হলো যে এমন কোনো শরীয়তি ওজর যার ফলে আপনার আত্মীয়তার সম্পর্ক কাটা বৈধ হয়, এমন ওজর না থাকলে আপনি শুধু আপোষের কিছু গালিগালাজ বা মন কষাকষি, রাগারাগি, কিছু ঝগড়া কুন্দল এর ভিত্তিতে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ভিন্ন করতে পারেন না, বরং এটা ম্যাক্সিমাম 3 দিনের ভেতরে আপনাদের মধ্যে একটা মিটামিটি করতে হবে বা এরকম একটা চেষ্টা রাখতে হবে। আশা করি মোটামুটিভাবে আপনার উত্তর হয়ে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।